যেমন কিছু কিছু মানুষ আছে মাজারে সেজদা দেয়, কিন্তু আমরা মাজারে সেজদা দেওয়াকে হারাম মনে করি। ধীরে বলুন, কি মনে করি? হারাম মনে করি। গভীর মনুষ্য আমরা মাজার জিয়ারত করি, মাজারওয়ালার কাছে আমরা চাই না, চাই আল্লাহর কাছে, আল্লাহর ওলিদেরকে ওসিলা বানা। বাবার আমার ভাইয়ের আমার, আমাদের মধ্যে দেখা যায় মাজার কেন্দ্রিক উরুসের নামে, উরুসের নামে নারী পুরুষ একত্রে গান গায়, আমরা এটাকে সমর্থন করি না। আমাদের পূর্বপুরুষরা আল্লাহর ওলিরা আন্দোলন করে গেছেন কুরআন সুন্নাহ সমাজে কায়েম করার জন্য, নিজের ফেতনীতি কায়েমের জন্য নয়, নিজের ফিরাকি প্রতিষ্ঠা করার জন্য নয়, আল্লাহর ওলিরা এদেশে আন্দোলন করে গেছেন কুরআন সুন্নাহ মোতাবেক যেন সমাজ চলে, ওই জন্য আন্দোলন। সেইদিনা মাওলানা
মানুষ পয়দা না করিলে কেডাকিত মাবুদ বলে মানুষ পয়দা না করিলে কেডাকিত মাবুদ বলে ফেরেস্তার ইবাদতে ফেরেস্তার ইবাদতে খুদার আরজু মিটিল না নূরের নবী আল্লাহর রাসূল নবী নয় রে খেলার ফুতুল নূরের নবী আল্লাহর রাসূল নবী নয় রে খেলার ফুতুল যার কাতিরে আরশ কুরসি যার কাতিরে আরশ কুরসি পয়দা করসেন রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা জিরে কাবিল ইহতারাম আজ আলিয়াম আমাদের হবিগঞ্জের সুন্নি আন্দোলনের অগ্রনায়ক সুন্নি প্রচার এবং প্রসারে যিনি আজীবন সংগ্রাম করে গেছেন সুন্নি কায়েমের জন্য যিনি কোনোদিন বাতিলের সামনে আপোষ করেন নাই বেশক সুন্নিয়ত কায়েম করতে যিনি জীবন বাজি রেখে এই হবিগঞ্জের মাটিতে একটা কম্প তৈরি করেছিলেন আজকে ওই মনীষীর পুরুষ শরীফ পাশাপাশি উনি যাকে হৃদয়ে লালন করতেন যার প্রেরণা যার রুহানি তাওয়াজ্জু বড় পীর সাহেবের আজকে পবিত্র পুরুষ শরীফ এক কথায় উনি দুনিয়ায় থাকতে দুনিয়ায় থাকতে তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে গেছেন রাসূল প্রেমই হচ্ছে ইমানের মূল চালিকা শক্তি বলেন সুবহানাল্লাহ আমাদের এই হবিগঞ্জে শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন আল কাদরি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদিও আজকে দুনিয়ায় নাই কিন্তু ওনার প্রেরণা ওনার স্পিরিট এদেশের মানুষ বলতে পারবে না
এই দেশ যতদিন থাকবে আব্দুল মতিন আল কাদরি সাহেবকে মানুষ ভুলতে পারবে না, কারণ রাসুল প্রেমই ছিল ওনার একমাত্র পুঁজি। রাসুল প্রেম ছিল ওনার পুঁজি, যার কারণে যখন এদেশে ওনার সময়ে বিশাল বড় বড় মত পার্থক্য সমাজে বিরাজমান ছিল, এখন তো আমরা ওই ধরনের বিপদের সম্মুখীন হই না। যারা এদেশে ভিন্ন মত পার্থক্যের মোকাবেলা করেছেন, এর মধ্যে আব্দুল মতিন আল কাদরি সাহেব, আমাদের বড় বাড়ির শামসু মিয়া সাহেব, ইউনুস মিয়া সাহেব, আরো নেতৃস্থানীয় মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব, আজকে দুনিয়ায় নাই আব্দুল্লাহ জিহাদি সাহেব, আরো অসংখ্য মাওলানা ফরিদুদ্দিন সাহেব ওই সময়ে যোগান দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। আজকে আমাদের বড় বাড়ির শামসু মিয়া সাহেব অসুস্থ, কিন্তু এদের দ্বারাই তো আজকে আমরা ওই মতো পার্থক্যের মোকাবেলা করতে হচ্ছে না, তা এমনিতেই সমাজে কায়েম হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে মুরব্বীরা আছেন কয়েকজন, আপনারা অবশ্যই জানার কথা, এই ছোট ছোট বাচ্চারা বলতে পারবে না, এদেশে একটা মত পার্থক্য ছিল জুয়াল্লিন এবং জুয়াল্লিন নিয়া, ছিল কি না? জুয়াল্লিন এবং জুয়াল্লিন লইয়া মত পার্থক্য, কিন্তু ওই সময় জুয়াল্লিন যারা বলবে এদেরকে বাতিল বলে ফতোয়া পর্যন্ত দেওয়া হয়েছে। জুয়াল্লিন বলার কারণে ফুলতলি সাহেব কিবলাকে সৈয়দপুরের মাটিতে ওনার মাথার মধ্যে 19টি সিলাই ছিল, জুয়াল্লিন বলার কারণে। ঠিক হবিগঞ্জে ওই আন্দোলন ছিল, বলেন ছিল কি না? ছিল। আব্দুল মতিন আল কাদরি সাহেব তৎকালীন সময়ের জবরদস্ত শাস্তি ওলামায়ে কেরামদেরকে নিয়ে তিনি এই হবিগঞ্জের মাটি নিজেও কাঁপাইছেন। এদেশে হবিগঞ্জের মানুষ যে সমস্ত আলিমের চেহারা দেখছে, আব্দুল মতিন আল কাদরি সাহেব আমার শামসু মিয়া সাহেব সহ এদের অবদান কেউ বলতে পারবে না? এক সময় মাওলানা আব্দুল বারি জিহাদি সাহেব, আকবর আলী রেজবি সাহেব, শেরেবাংলা ফজলুল সাহেব, এইভাবে এরপরে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সিরাজনগরী সাহেব, ওই সময় তো একই প্ল্যাটফর্মে কিভাবে রাসুল প্রেমিক তৈরি করা যায় মাঠে ময়দানে কাজ করেছেন, করছেন না? করছেন। একই প্ল্যাটফর্ম তৎসময়ে দোয়াল্লিনের পক্ষে শুধু দলিল না, রক্ত পর্যন্ত দেওয়া লাগছে। আজকে জুয়াল্লিন না জুয়াল্লিন চলে, জুয়াল্লিন গেল কই? যারা বলছিল যারা জুয়াল্লিন বলবে বাতিল, ই হুজুররা আছেন এখন? আছে তো, ই হুজুররাও আছে, তারা মরণের আগে দেখা গেছে জুয়াল্লিন বলতে পৃথিবীতে কিছু নাই, কিন্তু আমরা যারা জুয়াল্লিনের পক্ষে ছিলেন তারা দেখে গেছেন এই সমাজে জুয়াল্লিনই আসল, তাদের মেহনত বাতিল হয় নাই, তাদের মেহনত কষ্ট বিফলে যায় নাই। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা এইভাবেই সফল কাম হয়, বিজয়ী হয়। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহু আকবার, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারা নামাজ পড়বে খুশু খুশুর সহিত, একনিষ্ঠভাবে আল্লাহর ওলিরা দোয়াল্লিন দিয়ে নামাজ পড়ছেন, তাদের নামাজের গ্রহণযোগ্যতা বেড়েছে বলেন সুবহানাল্লাহ। আমি এক ইমাম সাহেবের পিছনে সরাসরি জোয়াল্লিন পড়নেওয়ালা পিছনে একদিন নামাজ পড়ছি, সিলেটে কারাগারের পাশে একটা মসজিদ আছে, ওই সময় আমি সিলেট সুবর্ণীঘাট লেখাপড়া করি ফুলতুলি সাহেবের মাদ্রাসায়, ওদিকে গেছি অনুরাগের পাশে, হোটেল অনুরাগ খুব নাম করা হোটেল, ওইটার পাশে একটা মসজিদ আছে, আজ থেকে প্রায় মনে করেন 20 বছর আগে আমি মাগরিবের আজান হইছে, দুঃখছি আমি জানি না এখানে যে জুয়াল্লিনের হুজুর যে দুঃখছি, এক রাখাচ্ছে দ্বিতীয় রাখাতে শুনি ওলা জুয়াল্লিন ডাইরেক্ট করেছি, সাথে সাথে নামাজ ভাঙ্গে আমার নামাজ আমি করেছি, তাইলে আমার জীবন একটা প্র্যাকটিক্যাল শুনছি জুয়াল্লিন যে তারা বলতো আজকে কোথায় গেল জুয়াল্লিন। ওই সময়ে আন্দোলন করে গেছেন আব্দুল মতিন আল কাদরি সাহেব, ফুলতলি সাহেব কিবলা, ওই সমস্ত বুজুর্গ আনেকেরাম জুয়াল্লিন কায়েম করে গেছেন, এখন তো আর আন্দোলন করা লাগে না, এখন আর জুয়াল্লিন জুয়াল্লিনের বহস লাগেনি। এক সময় ফতোয়া হতো শহরে শহরের জামে মসজিদে জুমা হবে, গ্রামের জামে মসজিদে জুমা বাতিল, একবারে বইয়ের মধ্যে লিখিত ফতোয়া। এই হুজুররা তো এখনো দুনিয়াতে আছে যারা ফতোয়া দিছেন, কেউ মারা গেছে, যে গ্রামে কোনো জুমা নাই সব হবে শহরে, তারা জুম্মার নামাজ পাবলিকলি দিয়ে পড়াইছে না ফতোয়া দিয়া, কিন্তু এখন গ্রামে গঞ্জে জুম্মা আসেনি না নাই, তাইলে আমরা এখনো ঠিক আসেনি না নাই, যারা আমরা বিরোধিতা করছে তারার সিদ্ধান্ত হক না বাতিল, তাইলে আব্দুল মতিন আল কাদির সাহেব আন্দোলন করে গেছেন সত্যের পক্ষে, জীবন ঠিক না বাবার আমার ভাইয়ের আমার। এই দেশের মধ্যে আরেকটা মত পার্থক্য ছিল, ইংলিশ ফরা হারাম, ইংলিশ ফরা হারাম, এই কথা বলে তারা ইংলিশ থেকে মানুষরে সরাইছে, ফরে দেখা যায় এখন ইংলিশ খাইলেও ফরেও ইংলিশ খায়ও, বলে ইংলিশ খাইন কেমনে, বলে বিস্কুটের মধ্যে লেখা সুপার সুপার বিস্কুট, এখন ইংলিশ লেখা তো, এখন ইংলিশ ফরেও আবার ইংলিশ খায়ও, বিস্কুটের মধ্যে সুপার লেখা তো, তাইলে আমরা আল্লাহর ওলিরা এমন কোন সিদ্ধান্ত দেন নাই যেটা নিয়ে মানুষ টাটকা মস্কারি করবে, জীবন ঠিক কিনা। এক সময় মত পার্থক্য ছিল বাবার আমার ভাইয়ের আমার, খোল্লা না ডুলাইলে ইমান তাজা হয় না, কুল্লু সাফ, খোল্লা ডুলাইলে লেভেল না করলে ইমান তাজা হয় না, এখন বাপ রে বাপ মেশিন দিয়া যে ডিজাইনের চুল কাটে তারা, এমন কথা বলেন নাই আমাদের মুরব্বীরা যেটা নিয়ে মানুষ টাটকা মস্কারি করবে, জুড়ে বলুন ঠিক কেনা। আল্লাহর ওলিরা পোশাক পরতে নিজ পোশাক, কলার সারা পাঞ্জাবি পরতেন, বাবার আমার ভাইয়ের আমার, এই পোশাক নিয়েও তারা তাদের নিজস্ব মত নিয়ে প্রকাশ করতে লাগলো, কিন্তু আজকে দেখা গেল নিঃশ্বেষক পাঞ্জাবি তো দূরের কথা, এমব্রয়ডারি কাজ করা পাঞ্জাবি আবিষ্কার করছে তারাই, তারাই বেশি পড়ছে আগে, কলারের মধ্যে ফুল, হাতের মধ্যে ফুল, ডানার মধ্যে ফুল দিয়া সেট মিলে ইয়া পায়জামা পাঞ্জাবি একজাত, এটা তারাই আবিষ্কার করছে, কিন্তু আজকে আল্লাহর ওলিরা যে পোশাক পরে গেছেন এই পোশাক এখনো আসেনি না নাই, এর মধ্যে কোনো পরিবর্তন নাই।
বাবার আমার ভাইয়ের আমার আমাদের সমাজে আরেকটা মত পার্থক্য ছিল। মিলাদ শরীফ যারা পড়বে তারা বলতো বেদাত, শুধু তাই না, মিলাদ শরীফকে শিরিকের মতো ফতোয়া দেওয়া হতো। মিলাদ শরীফ যারা পড়বে তারা শিরিক করলো, কিন্তু আমাদের আকাবিরিন্দা মিলাদ শরীফ কায়েমকে ফরজ বলেন নাই, ওয়াজিব বলেন নাই, বলতেন মুস্তাহসান মুস্তাহসান, দাঁড়াইয়া কিয়াম করাকে মুস্তাহসান বলতেন। এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, কিন্তু দেখা গেল বাবার কথা যদি সন্তানে মানে ওই সন্তান হলো সুসন্তান। তাদের মুরব্বীরা আশরাফ আলী তানভী সাহেব বলতেন লজ্জত ফাতিহে, মিলাদ শরীফের মধ্যে বড় মজা লাগে। উচিত ছিল তাদের মুরব্বীর কথা মানা, কিন্তু আমরা মানছি আমাদের মুরব্বীর কথা, বলেন ঠিক কিনা? তাইলে সন্তান যদি বাবার কথা মানে সুসন্তান, আর সন্তান যদি বাবার কথা মানে না সে হয় কোন সন্তান? কোন সন্তান? কুসন্তান। হাজি আমদাদুল্লাহ মহাজিরা মক্কি, তিনিও মিলাদ শরীফ পড়তেন, তাদের মুরব্বী, কিন্তু তাদের মুরব্বীরা মিলাদ শরীফ পড়ছেন, যদি তারা মিলাদ শরীফটা কায়েম রাখতো তাইলে এই সমাজে রক্ত দেওয়া লাগতো না। এই পর্যন্ত প্রতি বছর এখন পর্যন্ত মানুষ মিলাদ শরীফের পক্ষে জীবন দিতেছে, বলেন ঠিক কিনা? বাবার আমার ভাইয়ের আমার, আজকে ওই ঘরনার আলিমরা দেখা যায় তারা প্রকাশ্যে বলতেছে মিলাদ শরীফ পড়লে কোনো অসুবিধা নাই, তারা নিজে দাঁড়াইয়া মিলাদ শরীফ পড়েছিল, বলেন মারহাবা, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিলজিল সাহেব, আপনারা শুনলে খুশি হবেন, মিলাদ শরীফ নিয়ে যখন যুদ্ধ করা লাগছে, মিলাদ শরীফ নিয়ে যখন আন্দোলন করা লাগছে, সংগ্রাম করা লাগছে, ওই সময় মানুষ মারা গেছে, কিন্তু এবছর সরকার কর্তৃক বায়তুল মুকাররমে 12 দিন ব্যাপী মিলাদ শরীফের অনুষ্ঠান ছিল। কতদিন ব্যাপী? 12 দিন ব্যাপী ছিল, এর মধ্যে প্রায় 10 দিনই ছিল কওমি গরনার বড় আলিম, বড় বড় আলিমরা মিলাদুন নবীতে যাইয়া ওয়াজ করছেন, মিলাদ শরীফ পড়ছেন, কই গেল ফতোয়া? তাইলে সঠিক, আমরা এখন পূর্বেও ছিলাম, এখনো আসিনি না? আজকে আল্লাহর বন্ধু দুনিয়ায় নাই, আব্দুল মতিন আল কাদরি সাহেব দুনিয়ায় নাই, কিন্তু ওনার রুহু আজকে খুশি যে উনি যে আন্দোলন করে গেছিলা ওই আন্দোলনটা আজকে বাংলার ঘরে ঘরে কায়েম হয়ে যাচ্ছে। সত্যের পক্ষে ছিলেন, কারণ কোরআন হাদিসের বাহিরে এমন কোন কাজ করে যান নাই। বাবার আমার ভাইয়ের আমার, কিছু কিছু অমিল থাকতে পারে, কিছু কিছু অমিল থাকতে পারে, যেমন কিছু কিছু মানুষ আছে মাজারে সেজদা দেয়, কিন্তু আমরা মাজারে সেজদা দেওয়াকে হারাম মনে করি। ধীরে বলুন, কি মনে করি? হারাম মনে করি। গভীর মনোযোগ, আমরা মাজার জিয়ারত করি, মাজারওয়ালার কাছে আমরা চাই না, চাই আল্লাহর কাছে, আল্লাহর ওলিদেরকে ওসিলা বানায়। বাবার আমার ভাইয়ের আমার, আমাদের মধ্যে দেখা যায় মাজার কেন্দ্রিক উরুসের নামে, উরুসের নামে নারী পুরুষ একত্রে গান গায়, আমরা এটাকে সমর্থন করি না। আমাদের পূর্বপুরুষরা আল্লাহর ওলিরা আন্দোলন করে গেছেন কুরআন সুন্নাহ সমাজে কায়েম করার জন্য, নিজের ফেতনীতি কায়েমের জন্য নয়, নিজের ফিরাকি প্রতিষ্ঠা করার জন্য নয়, আল্লাহর ওলিরা এদেশে আন্দোলন করে গেছেন কুরআন সুন্নাহ মোতাবেক যেন সমাজ চলে, ওই জন্য আন্দোলন করে গেছেন, বলেন ঠিক কিনা? আমাদের নবী মায়ের নবী রাহমাতাল্লিল আলামিন, নবীজি এর পরে আর হজে যান নাই,
ওই সময় জবলের রহমতের উপরে দাঁড়াইয়া মায়ের নবী বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন শরীফ, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল, এই সুন্নাতে রাসূল থেকে আসছে আমরা সুন্নি। সুবহানাল্লাহ, সুন্নি কোনো ব্যক্তির নাম রাখা নয়, সুন্নি নাম রাখছেন দয়াল নবীজি। সুবহানাল্লাহ, এই সুন্নাহ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে হাদিসি নয়, আমরা হচ্ছে আহলে সুন্নাহ। নবীজির কথা মতো আমরা দলে আসিনি না নাই? যারা আহলে হাদিস বলবে, নবী তো কথা বলেন নাই কিতাব আল্লাহ ওয়া হাদিসে রাসূল, এই কথা বলেন নাই, বলছেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এই সুন্নাতে রাসূল আমার ভাইরা, যারা আহলে হাদিস সমর্থন করো সালাফি বাইরারে, তোমরা তো আমাদের দিনী ভাই, ধর্মীয় ভাই, মনোযোগ দিয়া শুনো। আহলে হাদিস বলতে পৃথিবীতে সংগঠন হতে পারে না, সংগঠন হবে আহলে সুন্নাহ। জুড়ে বলুন ঠিক কেনা? আল্লাহর হাবিব বলছেন আহলে সুন্নাহ হবে ওই দল, মান আলাইহি ওয়া সাহাবি, আমি যে দলের মধ্যে আছি আর আমার সাহাবীরা যে দলের মধ্যে আছে রে, ওয়াহাদা আহলে সুন্নাত ওয়াল জামা, আর এই দলটাই হলো আহলে সুন্নাহ। কুল্লু কুল্লু কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ইল্লা মিল্লাত ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ইল্লা মিল্লাত ওয়াহিদা, একমাত্র একমাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত বাকি সব জাহান্নামী। সিল্লাই বলেন নাউজুবিল্লাহ মিন যালিক ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। বাবার আমার বায়ের আমার গভীর মনোযোগ, আল্লাহর অলিরা এদেশে কোরআন সুন্নাহ কায়েমের জন্য সংগ্রাম করে গেছেন, বলেন ঠিক কিনা? একগ্র মানুষ বলল হজ করে বাড়িতে চলে যাও, মদিনায় যাওয়া লাগবে না, কিতাবের মধ্যে লিখে দিছে। তারা এইভাবে মাহফিলের মধ্যে ওয়াজ করত, হজে গেলে মদিনায় যাওয়া লাগবে না। তৎকালীন সময়ের আমাদের মুরব্বীরা, আজকে তো আমরা এই ওয়াজ করা লাগে না, হজের বিচার মধ্যে মদিনার এমনিতেই অথরিটি দেওয়া, আপনার আপনি না গেলে মুআল্লিমরা গারো দৈরা লইয়া যাইব, ওই বাগাল লাগি ফুট ফুটলে ওটা যাইতে না মদিনার বাইজ্ঞা খামো যাইতে, এমনি লইয়া যাওয়া লাগবো ওইখানে 40 সত্য নামাজ পড়ার জন্য। পরে বিচার মধ্যে গাওয়া আছে যেরকম ঠিকিরা বাবার আমার বায়ের আমার, যারা বলতো নবী মরে ফসে গলে শ্বাস, আমাদের মুরব্বীরা বলছেন না, আমাদের নবী হচ্ছেন জিন্দা, ফাহুয়া হাইয়ুন ফিল কবরে, সিল্লায় বলেন সুবহানাল্লাহ। যারা বলতো নবী মরে ফসে গেছে, তারারও বাসা বদলি গেছে, এখনো তারা জিন্দার মিঠা ওয়াজ করে, বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা হাসবি খাবারের চিন্তা করেন নাই, সম্পদের চিন্তা করেন নাই, বাড়ির চিন্তা করেন নাই, মা বাবার চিন্তা করেন নাই, ছেলে মেয়ের চিন্তা করেন নাই, কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ কায়েমের জন্য দেশ ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন রে ভাই। ম্যাক্সিমাম আল্লাহর ওলিরা
নিজের দেশে কবর নাই, ম্যাক্সিমাম কিছু সংখ্যক আছে, অধিকাংশ আল্লাহর ওলিদের কবর দেশের বাড়িতে না। দেখবেন তাদের বেলায়ত একটা হদ আছে, বেলায়তের একটা এরিয়া আছে, ওই এরিয়ায় খেদমত করার পরে দেখা যায় গোষ্ঠী ছাড়ছেন, মা বাবা ছাড়ছেন, ছেলে মেয়ে ছাড়ছেন, দেশ ছাড়ছেন। যেখানে আল্লাহর দিন কায়েম হয়েছে, মানুষকে আল্লাহ চিনাইছেন, রাসুল চিনাইছেন, কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ বিনির্মাণে কাজ করছেন, ওইখানে কবর হয়েছে। যদিও ওই এলাকায় ওনার আপন বলতে কেউ নাই, কিন্তু আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষকে ওনার জিয়ারতকারী বানাইয়া দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব তার হইয়া যায়। যে বলুন ঠিক কিনা? মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে ব্যক্তি তার নফসকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। আশাদুল জিহাদে জিহাদুল হাওয়া, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ আকবার বলে শুধু তাই না বাবার, আমার ভাইয়ের আমার, আল্লাহ পাকের একটা আয়াত আছে, কুল সিনু ফিল আরদ থুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাল্লিবিন। কুল সিনু ফিল আরদ, জমিনে বিচরণ করো, জমিনে ঘুরো রে, জমিনে ঘুরো, থুম্মা আনজুরু, অতঃপর নজর করো, তাকাও, তোমরা দেখো আমি আল্লাহ কি সুন্দর দুনিয়া বানাইছি। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেশে দেশে ঘুরছেন, মানুষদেরকে আল্লাহর পরিচয়, রাসুলের পরিচয়, হকিকি নামাজ, হকিকি রোজা, হকিকি সদকা, হকিকি যাকাত, হকিকি প্ল্যাটফর্ম তৈরি করে এমন মানুষ বানাইয়া গেছেন। তারা ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি রে, কবুল হইতে দেরি হইত না। বাবার আমার ভাইয়ের আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নিজের মায়ের পর্যন্ত চিন্তা করেন নাই, বাবার চিন্তা করেন নাই, বিবাহ শাদীর চিন্তা করেন নাই, তিনি আল্লাহকে পাইছেন। পরবর্তীতে অবশ্যই শরীয়ত গ্রহণ করছেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে না, শরীয়তের কাজ বড় ফির সাহেব এমন ভাবে করছেন, তিনি হয়েছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যিনির জন্মের সময় মায়ের স্তনে মুখ লাগাইয়া দুধ পান করেন নাই, সন্ধ্যা হওয়ার পরে ইফতার করছেন, এরপরে মায়ের দুধ পান করেছে। জন্মদিনে রোজা রাখো গাউসে জিলানি, জন্মদিনে রোজা রাখো গাউসে জিলানি, সুলতানুল আউলিয়া বাবা গাউসে জিলানি। বাবার আমার ভাইয়ের আমার, বরফির সাহেবের আরেকটা কেরামত ছিল, তিনি ছিলেন বরফির সাহেবের আরেকটা কেরামত ছিল, তিনি ছিলেন মাদারজাত ওলি। আল্লাহু আকবার বলেন, মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট থেকে কোরআন কারীম মুখস্থ করেছেন। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লা জড়ে লা ইলাহা যদি সাধনা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা খাউফুন আলাইহিম
যাদের কোনো ভয় নাই চিন্তা নাই, কারণ একমাত্র কারণ হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, তারা আল্লাহকে ভয় করার মতো করেছেন, আল্লাহকে চিনার মতো চিনেছেন, আল্লাহকে ভালোবাসার মতো বেসেছেন, বলেন ঠিক না? এই আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লি কালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ, আখেরাতেও সুসংবাদ। আল্লাহর ওলিরা কবরে গেলে তাদের বডি ফসে না। সিল্লাই বলে সুবহানাল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার এই পৃথিবীতে যত পীরের দরবারে যাবেন, যেহেতু আল্লাহর অলিদের দরবারে যাবে, আল্লাহর অলিরা ব্যাংক ব্যালেন্স রেখে যায় নাই। আর আমরার তো খানির চিন্তা, আমরার ফেটের জ্বালা যায় না রে। কোরআন হাদিসের আলোচনাও বুঝে না, ফেটের জ্বালাও বুঝে না, কেমনে মেশিন নিয়ে ঠান্ডা করতো, বলেন ঠিক কিনা? আল্লাহর অলিরা রিজেকের উপরে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করছেন, বলেন ঠিক কিনা? কই থেকে খাবার আসবো? আল্লাহর ওলিরা তালাশ করেন নাই, আল্লাহ পাকই বন্ধুর জন্য খাবার পৌঁছাইয়া দিয়েছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিককে আরো জোরে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে সারা জাহানের বাদশাহ বানাইছেন। সারা জাহানের বাদশাহ ছিলেন সুলাইমান নবী। আপনি সারা জাহানের বাদশাহ বানাইছেন, আমি চাই আপনার কিছু সংখ্যক সৃষ্টিকে, আপনার কিছু সংখ্যক সৃষ্টিকে বাবার আমার ভাইয়ের আমার কিছু সংখ্যক সৃষ্টিকে আমি খাওয়াতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি কেমনে খাওয়াইব, কেমনে খাওয়াইব? আল্লাহ চেষ্টা করব আপনার সৃষ্টিকে খাওয়াব, আমাকে তো আপনি সারা জাহানের বাদশাহ বানাইছেন, ঠিক আছে অসুবিধা নাই। 40 মাইল পর্যন্ত খাবার, বিশাল বড় বড় আস্তা উট, বিশাল বড় বড় আস্তা গরু, বিশাল বড় বড় মহিষ, বিশাল বড় বড় ছাগল, বেড়া দুম্বা আস্তা আস্তা বানাইয়া আবার ছোট ছোট সাপ বিচ্ছুর জন্য খাবার রাখছেন, মাছের জন্য খাবার রাখছেন, শিয়ালের জন্য খাবার, কুকুর বিড়ালের জন্য খাবার। গভীর মানুষ ক বাবার আমার ভাইয়ের আমার খাবার রেডি করছেন কয় মাইল মাতুন না কেন? 40 মাইল লাইন ধরছেন, সাপের লাইনে সাপ, কুকুরের লাইনে কুকুর, বাঘের লাইনে বাঘ লাইন ধরছেন। একটা মাছ আইয়া লাইন স্যার আইয়া কয় আমার আগে দিলাও, সুবহানাল্লাহ। আমরা দেশে কিছু সিন্নি কৌরা পাবলিক আছে লাইন ছাড়া, আছে না সিন্নি লাইনে খাইতে ভালো হয় না, একটা খায় লাইনে আর একটা খায় তাফা দিয়া, আছে না নাই? বাইলে বাইলে খাওয়ার নাম সিন্নি, আর জোর করে খাইলে চুরি। কিন্তু আমরা দেশে তো সিন্নির মায়ের যায় না, সিন্নির মায়ের
যায় না, লাইনও বুঝে না, বেলাইনও বুঝে না। সুলাইমান নবীর সময় বেলাইনি একটাই এক হয়, আমার আগে ঠান্ডা করো, আমি লাইন বুঝি না, আগে আমারে দিল। সুলাইমান নবী দেখলেন এগুর বাপ তো বেশি বালা নাই রে, এগুলি আগে ঠান্ডা করো, ঠান্ডা করবা নে, আমার শর্ত আছে, আমি হা করব, মুখ বন্ধ করে আগ পর্যন্ত খালি দেহই লাগবে, আর যখন মুখ আটাইল মুখ তখন গিয়ে আমার শেষ, এরপরে বাকি এরা দেখা হয়ে যাবে। সুলাইমান নবী তো দেখতেছেন হা করছে, প্রথম দিছেন ছোটটা মুখ তো বন্ধ করে না, দিছেন আরো মুখ বন্ধ করে না, বিশাল বড় উট দিছে, উট দিছেন, মহিষ দিছেন, গরু দিছেন, আর তো আর বন্ধ করে না, এটা কি যাচ্ছিল আর মুখ তো আর বন্ধ করে না। সুলাইমান নবী এখন বুঝলাম না এটার ফেটও যায় না খুঁজে যাবি, দেখলেন যে পরিমাণ তারে খাওয়াইতেছেন 40 মাইল টাকা খাবার দিলেও তার ফেট পড়তো না। সুবহানাল্লাহ, কোন না আল্লাহর ওলিরা না খেয়ে আল্লাহর ইবাদত করছেন, আর আমরা তো সিরিয়াল মতো না খাইলে ওদের পাগলই যায়, এরকম ঠিক কিনা? ফিরের বাড়িও বুঝে না, নিজের বাড়িও বুঝে না, ফিরের বাড়ি খাওয়ার নিতে যাওয়া যাবে না, ফিরের বাড়ি যাওয়া লাগবো রিয়াজত, কিল্লাতুত তাআম, খম খাওয়ার ট্রেনিং নেওয়ার জন্য, যেরকম ঠিক কিনা? আর আমরা তো বাপরে বাপ সিরিয়াল গেলে কি উপায় নাই, বেটা নিতে স্যার টু সামার দিত, ঠিক কিনা? এই সবকের দরকার আছে নি না? হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল সবক, ফিরের বাড়ির একটা সবক, এটা অল্প খাওয়ার ট্রেনিং লিয়া দেখব, জিরেবন ঠিক কিনা? কিছু কিছু আছে নিজেও খাইবার লাগে পাগল, মানুষ রে খাওয়াইবার লাগে পাগলই যায়, জিরেবন ঠিক কিনা? ওয়াজও বুঝে না, বাড়িও বুঝে না, বাড়ির যে সিল্লাইয়া ঘুরতেন তেরে খাওয়ায় মনে করে ফিরের বাড়ি আইয়া সিল্লাইয়া খাওয়ায়, সাইড জিনিস না হাসিল হওয়ার পর্যন্ত আপনার মুরিদ হওয়ার কোনো স্বাদ নাই, কয় জিনিস মাতুন না কেন? সাইড জিনিস হাসিল না হওয়া পর্যন্ত মুরিদ হওয়া তিতা না মিঠা বুঝতে নাই, এটা লবণ না চিনি বুঝতে নাই, লবণ দেখতে একজাত, চিনি দেখতেও একজাত, বুঝতে নাই, সাইড জিনিস হাসিল করা লাগবে। এক জিনিসের নাম হলো কিল্লাতুল মানাম, খম ঘুমাই তুইব, বেশি ঘুমাইবা না কম ঘুমাইবা? আব্দুল মতিন আল কাদির সাহেব নাই, কিছু খুইয়া দেওয়া লাগবে না, নি না সিন্নি খাইয়া বিদায়, হ্যাঁ খুইয়া দেওয়া লাগবে, তাইলে কিল্লাতুল মানাম, কম ঘুমাই থইব, শেষ রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহর প্রেমে চোখের পানি সেরে বুক বাসাইতে হবে, এক নাম্বার সবক। দুই নাম্বার হচ্ছে কিল্লাতুল কালাম, কথা বলতে হবে কম, কথা বলতে হবে যা বলবেন সত্য, এই মুখ দিয়ে সুগুলকুরি করা যাবে না, পরনিন্দা করা যাবে না, ছিদ্রান্বেষণ করা যাবে না, মুনাফিকি করা যাবে না, বলেন ঠিক কিনা? গেল কয়টা? দুইটা। তিন নম্বরে হচ্ছে কিল্লাতুত তাআম, খাইতে হবে কম, খাইতে হবে কম, কম তবে খাইতে হবে, শরীরের হক আছে না নাই, নবীর সুন্নত মতো খাইতে হবে, এক ভাগ খাবার, এক ভাগ খালি, আর এক ভাগ পানি, এই হলো নবীর সুন্নত তরিকায় খাবার, কটা গেছে? তিনটা। চার নম্বর হলো পীরের বাড়িতে আসছেন কিছু নিয়ে যান, কেহ আছে খালি গরিব আসার লাইন নিয়ে যায় কি, এই চিন্তা বাদ দিতে হবে, ঠিক কিনা? চার নম্বর হচ্ছে কিল্লাতুল মুআমালা, ঢালাও ভাবে সকল মানুষের সাথে চলা যাবে না, ঠিক কিনা? আতরের দোকানে গেলে আতর না লাগাইলেও গ্রাম লাগবো নি না, আতরের মালিকে যদি হয় আমার এক তুলার দাম 20,000,
আমার গ্রাম সবার নাকে যাইতে পারবে না, খতমিনু সৈরাখতে পারবো না। আতরের দোকানের কাছে গেলে মক্কা শরীফ মদিনা শরীফ কলিজা ঠান্ডা হয়ে যায়। আতরের মার্কেটে ঢুকলে মক্কা শরীফ বাহির হতে মন চায় না, বুঝা যায় যেন বেহেস্তের ভিতরে ঢুকছে। আতর কাহাকে বলে মক্কা মদিনাত গেলে চিনা যায়। আর আমরা দেশ তো এটা 37 নম্বর আতর, আতর না তো এটা এটা দিয়া শ্বাসকষ্ট বাড়ি যায়, ঠিক না? এক তুলা আতরের দাম 20-25 হাজার টাকা। এই আতর তৈরি হয় কোথায় জানেননি? বাংলাদেশের কুলাউরা। আমরার দেশের আতর সৌদি আরব গিয়া কোটি কোটি টাকার দামে বিক্রি হয়, আর আমরা চিনি না। খাসের লোকে ফির চিনে না, বাত্তির নিচে অন্ধকার, বাত্তির নিচে অন্ধকার, এটাই স্বাভাবিক নিয়ম। জিরো বলুন ঠিক কিনা? বাবার আমার ভাইয়ের আমার কষ্ট নেই আপনারা গভীর মনোযোগ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা, রিজিকের মালিক আল্লাহ। ওই মাস্টার বলল, হে সুলাইমান পয়গম্বর, তুমি আমারে যা খাওয়াইছো এক লুকমাও হয় নাই। আমার আল্লাহ আমাকে প্রতিদিন 3 লুকমা খাওয়ায়, আর তুমি দেখবা চাও কতখান আছে। আমারে আল্লাহ 3 লুকমা খাওয়ায়। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ও বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, এই দুনিয়া বেশি দিনের না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব। হ্যাঁ, কাউকে উঠে নিয়েন না, কাউকে উঠে নিয়েন না, ওয়াজ বুঝো না নিমিয়া। হায় হায়, আপনি ওইটা যাইয়া বুঝান, আপনি যাই ওইটা বুঝান, ওয়াজের লাইন বুঝুন না, খালি বিরিয়ানির চিন্তা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ওয়াজের মধ্য থেকে উঠাই উঠাই নিয়ে খাওয়ানোর কোনো প্রশ্ন নাই, সুযোগ নাই, একসাথে খাওয়াবেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আপনারা কি দেখুন খাইলিতে না তা না, আমার ওয়াশ শেষ হলি দাম, ওয়াশ চলতো না খাইলিতে। বাবার আমার ভাইয়ের আমার যারা দাঁড়াই আছেন বসতে হবে, আর এখন খানি না, খানি একসাথে কিতাব খুনি আপনারা, আর যদি কেউ উঠতে যান খানির লাগিতে আমার ওয়াজও শেষ। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা, এই শিক্ষাটা সাহাবায়ে কেরাম থেকে আল্লাহর ওলিরা লাভ করেছেন। সাহাবায়ে কেরাম দিনের পর দিন উপবাস থেকেছেন, এরপরও নামাজ ছাড়েন নাই, দিনের পর দিন সুলায় আগুন জ্বলে নাই কিন্তু নামাজ ছাড়েন নাই, সুলায় আগুন জ্বলে নাই রে কিন্তু মোনাজাত ছাড়েন নাই, চলায় আগুন জ্বলে নাই কিন্তু নবীজির ওয়াজ শোনা বাদ দেন নাই, নবীজিকে বুঝতে দিতেন না কত সাহাবি উপবাস থাকতেন, পেটের চামড়া শুকায়া যাইতো,
কোন সাহাবী নবীজিকে বুঝতে দিতেন না। ইয়ামেন থেকে হিজরত করে, ইয়ামেন থেকে হিজরত করে কিছু নবীর সাহাবীরা মদিনায় এসে বসবাস করতে লাগলেন, বসবাস করতে লাগলেন, বসবাস করতে লাগলেন। তাঁবুর ভিতরে খাবার নাই, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন না, কষ্ট হয়। দুইজন গেলেন নবীজির কাছে, বলবেন তাঁবুর ভিতরে নবীর কাছে যে তাবারুক আসে, তাবারুক দেওয়ার জন্য নবীকে বলবেন। সাহাবীরা পেটের কি দায়ে দাঁড়াইতে পারেন না। আজকে এই বাড়িতে ঢুকার পরে কলজাটা মুসরাইয়া উঠে, যিনি কলিজা দিয়ে আদর করতেন আব্দুল মতিন আল কাদেরী সাহেব, আজকে নেই, এত মহব্বত করতেন। যদি দেখতেন আইসা ঢুকছি বিছনা থেকে নেমে বুকের মধ্যে জড়াইয়া ধরতেন। ওই মায়ার মানুষ আজকে দুনিয়ায় নাই, আমরাও তো একদিন যেতে হবে। কই আগে রওনা হে, কই পিছে, আপনারা নিজের চোখে দেখতেন। এখানে খানকা হইত, এগারো শরীফ হইত, যেই মাত্র ঢুকতাম ওনার গদিটা ছাইড়া দিত, কয়জন পিরাছে নিজের গদি ছাড়তো। এত মহব্বত করতেন আলিমদেরকে, নিজের ভিতরে কিন্তু অহংকার ভূমিকা ছিলই না। আল্লাহ তোমার বন্ধুর কবরকে বেহেস্তের বাগান বানায় দাও, আমিন। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু কে নিবলে না মুঝে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাজি ইউনুস মিয়া সাহেব আসছেন, বলেন মারহাবা। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে না, বলুন আমিন। কসুয়ার গদিনিশিন পীর সাহেব, নাম কি? মুহাইমিনুল হক সাহেব আসছেন, বলেন মারহাবা। আহ, এই কসুয়ার মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি খাস নবীর আওলাদ ছিলেন, সৈয়দ খানদান। বাবার আমার ভাইয়ের আমার এই তরিকার পীর ছিলেন,
শাহ আব্দুল মতিন আল কদরি সাহেব আল্লাহর ওলি আজকে দুনিয়ায় নাই, আজকে আমরা প্রাণ খুলে মুনাজাত করব, রাজি আছেন তো? আর বেশি লেট করব না, কারণ আজকে মাহফিল তো একদিনের, এর মধ্যে অসংখ্য আলিম আমার পরে আসবেন, সম্ভবত চলে আসতেছে বিশিষ্ট আলেম এদিন উস্তাদুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা লক্তেজিগর মাওলানা ফরিদুদ্দিন আহমদ সাহেব হুজুর আসতেছেন, আসতেছেন, বলছেন আসবেন, আমাদের মধ্যে আসছেন আবু তৈয়ব মুজাহিদি সাহেব, আর আমার ভাইজান জালাল শাহ আল কাদির সাহেব তো আছেন হুজুরের খলিফা, বলেন মারহাবা। এখানে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা আরব আলী সাহেব সহ, এখানে আমাদের ফইলের সাহেব সৈয়দ মিনহাজ সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরামরা হাজির হয়েছেন, বলেন মারহাবা। আর বেশিক্ষণ আমি আলোচনা করব না, এখানে আমাদের আবু চৈয়ব মুজাহিদি সাহেব আসছেন, জালাল শাহ আল কাদির সাহেব আসছেন, এক ঘন্টা করে করলে দুই দিন লাগবে, কারণ আব্দুল মতিন আল কাদি সাহেব আলিমদের কলিজার টুকরা ছিলেন, ঠিক কিনা? আলিমদের কলিজার টুকরা, স্বর্ণাকারে স্বর্ণ চিনে, দেখো স্বর্ণ যদি লইয়া দেয় সবজি আটা যে কেমিক্যাল আমার কাছে বিক্রি হলি, তুমি কি বলেন? আব্দুল মতিন আল কাদি সাহেব আল্লাহ পাক যেন ওনার গরিবকে রহমত করেন, বলুন আমিন। আর বেশিক্ষণ আলোচনা করব না, আমার জন্য দোয়া করবেন, আর কেউ উঠবেন না দয়া করে, আমি যে ওয়াজ করছি বাপ বুঝছেন তো, এই ওয়াজটা চলবো নি কিছু সময়, অর্থাৎ আসরটা থাকবো নি, মাসটা কিতা করলো পরে একটু, আল্লাহই হচ্ছেন সমস্ত রিজিকের মালিক, এই কুরআনের আয়াত 11 পারা সূরা শুআরা আর 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, আল্লাহর ওলির রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতেন, কার কাছে? কোন ধরনের রিজিক? হালাল রিজিক, কোন ধরনের রিজিক? বড় পীর সাহেব জীবনে কোনোদিন হালাল হারাম খান নাই, সব সময় হালাল খাইছেন, ঠিক কিনা? হালাল খাইতে হবে, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। আপনারা দোয়া করবেন আমাদের বড় বাড়ির শামসুমিয়া সাহেব অসুস্থ, অনেকেই অসুস্থ যারা এই চৌধুরী বাজার জামে মসজিদের জন্য সংগ্রাম করেছেন, এই জামে মসজিদ সুন্নি মসজিদ এমনিতে হয় নাই, এটা আন্দোলনের ফসল, যেটা বলুন ঠিক কিনা? আর এখানে বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ যে মাজারের অসম্পূর্ণ কিছু কাজ আছে, যারা সামর্থ্য আছে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন, ফাস্ট ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট ইট নগদ কিছু টাকা 10,000-5,000 যে যেমন পারেন, কে আল্লাহ অসংখ্য গণিত মানুষ হাজির হয়েছেন, সবার খেদমত করার তৌফিক দিও, আল্লাহ আজকে মিলন মেলা হয়ে গেছে,
তোমার দয়া গুণে কবুল করে না। মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও যারা হাজির হয়েছেন গো আল্লাহ। অনেকে মুসিবতের মধ্যে আছেন, তোমার দয়া গুণে মুসিবত উদ্ধার করে দাও। অনেকের ছেলে মেয়েরা লেখাপড়ায় উচ্চতর শিক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে গো আল্লাহ। আমার আবু তাইয়্যেব মুজাহিদি সাহেব দোয়া চেয়েছেন, জালাল শাহ আল কাদরি সাহেব দোয়া চেয়েছেন। আল্লাহ যার মনে যে আশা তোমার দয়া দিয়ে পূর্ণ করে দাও। আমিন। আমাদের সবার হাফিজের জমিন হইয়া যাও। হাত জোরে এ খুদা হাজিরে দরবার হো, বন্দেগা তেরে মেয়ার মে বরাবদ কর হো। কান্দিয়া কান্দিয়া মুমিন জোর করি দুনো হাত মোনাজাত, কি পায়ে তোরা পাবো দিনের না। আল্লাহ পাপে ভরা জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের মধ্যে গন্ধের মাফ করে দাও বাবা। আল্লাহ আব্দুল মতিন আল কাদরি সাহেবের রুহকে কুশিয়া রাজি করে দাও। আল্লাহ বাবুল মিয়া সাহেব দোয়া চেয়েছেন, তাবারুকে সামিল হয়েছেন, আর অনেকেই তাবারুক দিয়ে তাবারুকে সামিল হয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ ভিক্ষা চাই, মেহরবানি করে কবুল মঞ্জুর করে না। আল্লাহ ফজর পর্যন্ত মাহফিল চলবে, তোমার দয়া গুণে আঞ্জাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও। পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা ভিক্ষার হাত বাড়াইছেন, মা বোনদের দুনিয়া আখেরাত উজালা করে দাও। মাবুদ যেদিন বিদায় দিব গো আল্লাহ, আপনজনের কিনারে বিদায় দিও। মাবুদ সবাইকে মক্কা মদিনার মেহমান বানাইও গো আল্লাহ। সোনার মদিনা না দেখাইয়া আজরাইল পাঠাইও না। মাবুদ যেদিন বিদায় দিবা, আপন জনের কিনারে বিদায় দিও। আর জবানে পড়াইও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।